ডিয়ার অ্যাসপারেন্টস, স্কুল সার্ভিস কমিশন, 2024 সালও কি এভাবেই পেরিয়ে যাবে যেভাবে 2022 2023 সেরকম কি 2024ও এভাবেই পেরিয়ে যাবে? নোটিফিকেশন গেজেট কি আর আসবে না, আর এলেও কখন আসবে? কি করবে এখন অ্যাসপারেন্টসরা, SLST-র অ্যাসপারেন্টসরা এখন এই মুহূর্তে কি করবে, কিভাবে নিজেদেরকে ধরে রাখবে? এই প্রশ্নগুলো বারবার ধরে তোমাদের মনে আসছে এবং তোমাদেরকে হতাশা এবং দুশ্চিন্তা গ্রাস করছে। সারা পশ্চিমবঙ্গবাসীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছ তোমরা। আজ দীর্ঘ 7 থেকে 8 বছর তোমরা কোনো পরীক্ষায় বসতে পাওনি, বিশেষ করে আমি স্কুল সার্ভিস কমিশনের কথা বলছি। একদিকে যেমন 2016তে পরীক্ষা যদিও হলো, তার প্যানেল ক্যান্সেলড হয়ে রয়েছে, যার কিনারা এখনও পর্যন্ত হয়নি। তো ওটা কতদিনে ক্লিয়ার হবে এটাও আমরা এই মুহূর্তে বলতে পারছি না। যদি ক্লিয়ার হয় তাহলে নোটিফিকেশন কখন আসার সম্ভাবনা রয়েছে? 2016 সালের যে প্যানেল ক্যান্সেলড হয়েছে তার সেগ্রিগেশন যদি হয়, বা যেটা হচ্ছে আর কি, যেটা স্কুল সার্ভিস কমিশন আলাদা করছে যারা অযোগ্য প্রার্থী তাদের, তাহলে একটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি থাকবে। আবার অন্যদিকে যারা ইন সার্ভিস রয়েছেন 1999 সালের আগে থেকে আজ পর্যন্ত সমস্ত টিচারের ডকুমেন্টস রি আপলোড চলছে। তো যদি দেখা যায় যে খুব তাড়াতাড়ির মধ্যে সালের যে প্যানেল তার সেগ্রিগেশনের মাধ্যমে ক্লিয়ার করা যায়, তাহলে পরবর্তী ধাপ হচ্ছে নতুন নিয়োগ, এবং নতুন নিয়োগ আজ বা কাল করতেই হবে। পুরো অচল অবস্থা হয়ে যাবে না হলে আমাদের স্কুলগুলোতে। শিক্ষকের অভাব এতটাই রয়েছে যে স্কুলগুলো চালানো সম্ভবপর হয়ে উঠবে না। তোমরা ইতিমধ্যেই কয়েকটা খবর পেয়েছ যে আংশিকভাবে টিচার নিয়োগ করতে পারে রাজ্য সরকার, কেননা সায়েন্স গ্রুপ বা HS গ্রুপগুলোতে শিক্ষক নেই বললেই চলে, এবং সেইগুলো চালানোর জন্য টিচার রিক্রুট হবে যেগুলো হচ্ছে পার্ট টাইম হিসেবে। তো এইরকমভাবে কতদিন চলবে? এইরকমভাবে তো দীর্ঘদিন চলতে পারে না। তাহলে আমরা মোটামুটি একটা আশা রাখছি যে ভোটের পর কিছু একটা কিনারা হবে, বা কোনো একটা আমরা খবর পাব যেটা সমস্ত SLST প্রার্থীদের জন্য সুখবর হবে। এখন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে তোমাদের না তোমাদের পড়তে ভালো লাগবে, না তোমাদের অন্য প্রিপারেশন করতে ভালো লাগবে। এখন তোমাদের যেটা ঘটছে সেটা হচ্ছে দুশ্চিন্তা, হতাশা, একটা কি বলবো, খারাপ লাগা। দেখো, আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, তোমরা প্রিপারেশন নাও, তোমরা পড়াশুনো করে যাও, তোমরা নিজেদের মতো করে প্রিপারেশনকে ধরে রাখো। আমি মুখে যতটা সহজভাবে বলে দিচ্ছি, কাজে তোমাদের করা কি এতটাই সহজ? কঠিন, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন ব্যাপার যে সারাদিন, এখন তো বুঝতে পারছো কীরকম গরম চলছে। এই গরমের মধ্যে একদিকে যেমন কোনো রকম SLST খবর পাওয়া যাচ্ছে না, তার উপরে যদি তোমাদেরকে বই গুঁজে পড়ে থাকতে হয়, সেক্ষেত্রে কারোরই ভালো লাগবে না। লাগবে কি? লাগবে না। কিন্তু একটা কথা তোমরা ভাবো যে যদি ভোটের পর কোনোরূপভাবে স্কুল সার্ভিস কমিশন মনে করে যে নতুন নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে, তার জন্য নোটিশ এবং গেজেট দিতে হবে, তাহলে সবাই কিন্তু হুড়মুড়িয়ে পড়বে। এখন আমি এই যে কথাগুলো বললাম যে এই গরমের মধ্যে তোমরা কিভাবে মুখ গুঁজে পড়াশুনো করবে, কিংবা যেহেতু নোটিশ এবং গেজেট আসছে না, সেক্ষেত্রে তোমরা প্রিপারেশনটা শুধু শুধু কীভাবে করে যাবে, কিসের উপর ভিত্তি করে করে যাবে? একটা কথা তোমাদের আমার মনে হয় মনে রাখা উচিত যে সামনে একটা SSC পরীক্ষা হবে বা SLST পরীক্ষা হবে, এটা মাথায় রেখে নিজেকে তৈরি করে রাখা। এরপর হচ্ছে সেটা তোমার সামর্থ্য অনুযায়ী। তোমাকে এখন বলা হচ্ছে না যে তুমি খুব প্রেসার নিয়ে নিজেকে রেডি করো, সেটা নয়। তোমার হাতে সিলেবাস রয়েছে, সেই সিলেবাস ধরে তুমি যতটা পারবে নিজেকে রেডি করে রাখো। যদি এক্সাম হয় এবং এক্সামের জন্য প্রিপারেশন ডিউরেশন মিনিমাম 6 থেকে 8 মাস হওয়া প্রয়োজন, নাহলে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবে না। 1-1.5 বছর হলে তো খুবই ভালো হয়। এখন অনেকের মধ্যে এই প্রশ্নটা আসবে যে স্যার, আমরা 2022 থেকে পড়া শুরু করেছি, আজ 2024, অনেকবার রিভিশন হয়ে গেছে, অনেকবার পড়েছি, মাঝে মাদ্রাসা পরীক্ষা দিয়েছি, কিন্তু তুমি বলো যে তোমরা বলো যে এই যে এক্সাম
যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সেই এক্সামের জন্য কিন্তু তুমি যখনই পড়াশুনো থেকে একবার বিচ্যুত হয়ে যাবে, পুনরায় সেই জায়গাকে ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন, খুবই কঠিন। কেননা প্রত্যেকের মাইন্ডের একটা প্রেসার রয়েছে, যে প্রেসারের জন্য তোমরা যদি একবার নিজের প্রিপারেশন থেকে বিচ্যুত হয়ে যাও তাহলে সেই পুনরায় একই জায়গাতে ফিরে আসা কঠিন হয়ে যাবে। আর তার জন্য কিন্তু তোমাদেরকে একটা রেগুলারিটি বজায় রেখে এগিয়ে যেতে হবে, আর এটা একটা রুটিন বেসিসে তোমাদেরকে করতেই হবে। কারণ তোমরা প্রত্যেকেই যেহেতু অ্যাসপারেন্ট রয়েছো, তোমরা পদপ্রার্থী রয়েছো, তোমাদেরকে এটা করতেই হবে, কারণ এই জায়গাটা হচ্ছে তোমার কাজ। এরপরে কখন নোটিফিকেশান বা কখন গেজেট আসছে সেটা আশা করি আগামী দু এক মাসের মধ্যেই বুঝতে পারবে। এখন দেখো, একদিকে যেমন SLST পরীক্ষা রয়েছে, অন্যদিকে অন্যান্য স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলোও রয়েছে, যেখানে তোমার সাবজেক্ট তুমি যদি নিজেকে সঠিকভাবে তৈরি করে রাখতে পারো তাহলে উভয় দিকেই কাজে লাগবে। একদিকে আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে SLST-র প্রিপারেশন নিলে তোমার PSC-র প্রিপারেশন হয়ে যাচ্ছে, আবার কেউ যদি মনে করো যে ইংলিশ ভার্সনে প্রিপারেশনটা নেবে তাহলে BPSC-র প্রিপারেশন তোমরা নিতে পারো, তাহলে NVSC-র প্রিপারেশন হয়ে যাবে, EMRS-এর প্রিপারেশন হয়ে যাবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি, তোমরা অন্তত যদি সাবজেক্টের প্রিপারেশন নাও তাহলে তোমাদের একটা পরীক্ষা নয় অনেকগুলো পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে। তার জন্য তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা, অর্থাৎ নিজেকে রেডি করে রাখা। তোমরা যদি আমাকে বলো যে স্যার আপনার মতামত জানান যে পরীক্ষা কি হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখো বাস্তব পরিস্থিতি যা দেখছি তাতে করে শিক্ষক নিয়োগ প্রয়োজন, এটা তোমরাও ভালো করে জানো এবং আমিও ভালো করে বুঝতে পারছি। কিন্তু কখন এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বা কখনই বা নোটিশ গেজেট বেরোবে এটা তোমরা আমরা কেউই বলতে পারবো না, এটা শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, তাই তো? কিন্তু এই অপেক্ষা করতে করতে যদি তোমাদের যে জায়গাটা, তোমাদের যে প্রিপারেশনের জায়গাটা, সেটাকে যদি বিচ্যুত করে দাও তাহলে ক্ষতিটা কিন্তু তোমাদের চলে আসবে, ক্ষতিটা চলে। আমি চাইছি যে তোমাদের ক্ষতিটা যেন না হয়, আমি সিরিয়াস ক্যান্ডিডেটদের কথা বলছি। দেখো তোমরা অনেক কষ্ট করে তোমাদের মনের মধ্যে স্বপ্ন নিয়ে এসছো যে স্কুল শিক্ষকতার চাকরি করবে, নিয়ে এসছো তো, আর এই জায়গাটাকে ধরে রাখার জন্যই তোমাদেরকে নিয়মিত একটা প্রিপারেশনের জায়গা রাখতে হচ্ছে। সাথে এই যে মাথায় সবসময় একটা হতাশা চিন্তা যে গ্রাস করছে, এটাকে দূরীভূত করার জন্য তোমাদেরকে কী করতে হবে, যে অন্যান্য পরীক্ষা যেগুলো রয়েছে সেইগুলোতে বসতে হবে। যেমন ধরো সামনে BPSC পরীক্ষা রয়েছে, আমি কাদের কথা বলছি, যারা স্টেটের ফর্ম ফিল আপ করোনি তোমরা সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ করতে পারবে, NVSটা জুলাইয়ে বেরোবে, তখন তোমরা অবশ্যই ফিল আপটা করো। আচ্ছা পার্ট টাইম জব NVSর বেরিয়ে গেছে অলরেডি, সেটা তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, জাস্ট নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য। যদি পরীক্ষা দিতে যেতে পারো তাহলে তো ভেরি গুড, কেননা তোমার একটা অভিজ্ঞতা বাড়বে, কিছু নতুন কোশ্চেনের সাথে পরিচয় হবে, কীরকম ধরনের কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলোর সাথে তুমি একটা সম্পর্ক তৈরি করতে পারবে এবং সেইভাবে নিজেকে প্রিপারেশনে নিয়ে যেতে পারবে, এগুলো দরকার আছে। একদম তোমরা যদি মনে করো যে আমি SLST-র জন্য বসে আছি, আমি SLST ছাড়া আর কিছু দেবো না, দেখো এরকম করে দেখো অনেকে চাকরি পায়, কিন্তু আমি বলবো নিজেকে একটু তৈরি করতে হবে এবং অভিজ্ঞতা বাড়াতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার, অভিজ্ঞতা বাড়াতে হবে। তার জন্য বাকি পরীক্ষাগুলো যেগুলো রয়েছে সেই বাকি পরীক্ষাগুলো কিন্তু তোমাদেরকে অল্প করে দিতে হবে, তোমরা দিতে যাও, আশা করি তার মধ্যে SLST-র খবর অবশ্যই পাবে। আর যদি তোমরা খবরটা পেয়ে যাও, যেমন মাদ্রাসাতে হয়েছে পরীক্ষাও হয়ে গেছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে তো প্রিপারেশন নিয়ে রাখতে হবে আলটিমেট। আর যাই হোক, এই এত বড় সিলেবাসকে মাথায় রাখতে হবে, সেটা এখন বলছি না যে তুমি পুরোপুরি একদম সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছো, ব্যাস এরপর পরীক্ষা হলে তুমি পরীক্ষা দিতে যাবে, তা তো নয়। তুমি যত রেগুলারিটি বজায় রাখবে তোমার মধ্যে রিকল হবে, তুমি যত প্র্যাকটিসের মধ্যে থাকবে তত বিষয়গুলি আরও পরিষ্কার হবে, তোমার নিজের মধ্যে আত্মস্থতা বৃদ্ধি পাবে, তুমি তোমার সিলেবাসটাকে আরও বেশি আত্মস্থ করতে পারবে, এই বিষয়গুলোকে তোমাদের মনে রাখতে হবে। তো যাই হোক, একটা কথা মাথায় রাখবে যে পরীক্ষা একটা হবে, আর সেটার কথা মাথায় রেখে কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে, তোমরা এগিয়ে চলো। দেখো এই ডিউরেশনে, আজ 2024 সালের আমি কথা বলছি, এই ডিউরেশনে অনেকেই
এসএলএসটি পরীক্ষার পাশাপাশি অন্যান্য পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল। উদাহরণ হিসেবে আমি বিপিএসসির কথা বলছি, তারা আমাকে গতকাল পর্যন্ত বলেছে স্যার এস্টেটের পরীক্ষা দুর্দান্ত হয়েছে, পাস আমরা করব। ওটা পাস করে গেল মানে এভরি ইয়ার সে মেন পরীক্ষায় বসতে পারবে। মেন পরীক্ষা একবার ক্র্যাক করলে কোনো ইন্টারভিউ নেই, ডাইরেক্ট চাকরি, একটা তো চাকরি পাবে। আমার কথার উদ্দেশ্য বা আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমরা এই জন্য রেডি হও, যে কোনো একটা চাকরি তোমরা নাও, ব্যাস আর কিছু দরকার নেই। বাদ বাকি দেখবে অটোমেটিক্যালি তুমি অন্যান্য পরীক্ষায় বসতে শুরু করেছো এবং বেটার চান্স তুমি পেয়ে গেছো। ঠিক আছে, দেখো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হলো এটাই যে অনেকেই হতাশা দুশ্চিন্তায় ভুগছো, এসএলএসটির জন্য চিন্তা করছো, তার জন্য তোমাদেরকে আজকে একটা বিস্তারিত ভিডিও দিলাম। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক তোমাদের কাছ থেকে আশা করব, এবং এই লাইক পেলে আমিও অনেক মোটিভেট হই এবং পরবর্তী ক্ষেত্রে ভিডিও নিয়ে আসতে সচেষ্ট হই। আমি চাই সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি অ্যাসপারেন্টের কাছে এই ভিডিও পৌঁছাক এবং প্রত্যেকে মোটিভেট হোক এবং নিজেদের জায়গাকে ধরে রাখুক এবং এক্সামে সফল হোক। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।